Bismillahirrahmanirrahim. Piyo viewers, আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি এটিনিড ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটিনিড ঔষধটি বায়োফার্মা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো নিটাজক্সোনাইড। এটি সাধারণত এটিনিড নামেই পাওয়া যায় এবং এটি কয়েকটি ক্যাটাগরিতে পাওয়া যায়, এটিনিড ট্যাবলেট, এটিনিড সিরাপ। তবে আজকে আমি এটিনিড সিরাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত এটিনিড সিরাপটি দেওয়া হয়ে থাকে, সাধারণত এটি শিশুদেরকে দেওয়া হয়ে থাকে। যে সকল শিশুদের পেটে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়া, ডায়রিয়া, পাতলা পায়খানা, সর্বদাই ডায়রিয়া পাতলা পায়খানা লেগে থাকা এবং ডায়রিয়া পাতলা পায়খানার সাথে বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া, পেটে ব্যথা করা, পেটে অসহনীয় ব্যথা হয়ে ডায়রিয়া এবং পাতলা পায়খানা হওয়া, এটি পেটের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতেই মূলত এটিনিড ঔষধটি দেওয়া হয়ে থাকে। এটিনিড ঔষধটি অতি সহজে এবং দ্রুত ডায়রিয়া পাতলা পায়খানা ভালো করে থাকে। এটিনিড ঔষধটি খাওয়ার নিয়ম হলো, সাধারণত শিশুদেরকে দৈনিক 1 চামচ করে 2 থেকে 3 বার খাওয়ানো যেতে পারে। তবে রোগীর অবস্থা ভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। এটিনিড ঔষধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে, কেননা ডাক্তার প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কী ধরনের সমস্যা রয়েছে। রোগীর অর্থাৎ শিশুটির ডায়রিয়া, পাতলা পায়খানা, পেটে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া, এর সাথে ডায়রিয়া পাতলা পায়খানা থাকা, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডাক্তার যদি মনে করেন যে এটিনিড ঔষধটি দ্বারা রোগীর এ সকল সমস্যা ভালো করা সম্ভব, তাহলে ডাক্তার এটিনিড ঔষধটিই দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই এটিনিড ঔষধটি খাওয়ার পূর্বে একজন রেজিস্টার্ড শিশু বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। এটিনিড ঔষধটি খাওয়ার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়। যেমন পেটে অতিমাত্রায় ব্যথা হওয়া, মুখ শুকিয়ে আসা, শরীর দুর্বল লাগা ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। যদি আপনাদের এটিনিড ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন, কেননা এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কেনাটা কিন্তু অতি জরুরি। আপনি যদি ভুলবশত একটি ডেট ওভার মেডিসিন ব্যবহার করেন কিংবা খেয়ে ফেলেন, এতে কিন্তু নানান ধরনের বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে মেডিসিন কিনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।